যে কোনো একটি দৃশ্য বা যে কোনো একটি চরিত্রকে বেছে নিয়ে প্রশ্ন করুন যে আচ্ছা এটা কোন সময় হতে পারে দিনের অথবা সন্ধ্যার কোন মানে রাত্রের কোন সময় হতে পারে এই সময় এই চরিত্রটি কি করছে বা কি ভাবছে ছবিটাকে আরো ডিটেইলসে যত যত ডিটেইলসে সম্ভব বলুন যে এটাকে আমাকে বর্ণনা করে শোনাও এইভাবে যে ভাষাটির প্রয়োগ শিশুটি শিখছে এবং এই পিকচার থেকে যে যে ভাষার প্রয়োগ শিশুটি শিখছে একেই বলে ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ এখন আমরা একটা খেলা খেলব খেলাটির নাম হচ্ছে ছবি দেখে বলা খেলাটা আমরা তিনটে ছোট দলে ভাগ হয়ে খেলব কেমন আমার হাতে এটা কি আছে বলো দেখি একটা ছবি কার্ড আছে না আচ্ছা এই রকম ছবি কার্ড তোমাদের প্রত্যেকটা দলকে দিয়ে দেওয়া হবে 2 মিনিট এই ছবি কার্ডগুলো দলের মধ্যে আলোচনা করে দেখে নেবে আর দেখে নিয়ে ছবিতে কি কি আছে আর কে কি করছে পরে দেখা হয়ে গেলে হাত তুলে জানাবে সবাই ছবিটা দেখেছো খুব ভালো করে ঠিক আছে ছবিতে কি কি আছে কে বলবে একজন হাসপাতালে ঢুকছে বাড়াচ্ছে লুতা ধরেছেন গাড়ি আছে হাসপাতালে মানুষ ঢুকছে কেউ বাড়াচ্ছে অ্যাম্বুলেন্স আছে দুটা দেখতে পাচ্ছ কেউ আলু কিনছে কেউ পটল কিনছে কেউ তরমুজ কিনছে কেউ শাক কিনছে ছবিতে যে গল্পটি সে দেখতে পাচ্ছে সেই গল্পটাকে ও যদি নিজের ভাষায় বলা শুরু করে তাহলে সেখানে ঘটনা প্রবাহে প্রবাহের সিকোয়েন্সটা ঠিক আছে কি না কোন ঘটনার পর কোন ঘটনা আসছে সেটা সে সঠিকভাবে বলতে পারছে কি না এটাই হচ্ছে ন্যারেটিভ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একটা মস্ত বড় পদক্ষেপ এবং এইটা যেই মুহূর্তে শিশুটি ছবির সাথে করতে পারবে মজা হলো একদিন তাকে এই অভ্যাস করতে হবে যে লেখার সাথেও এইভাবে ভাবনা চিন্তা করা যায় এবং এটাই হচ্ছে লিটারেসির একটা প্রথম ধাপ ওরেসি তখনই সার্থক যখন আমরা তাকে লিটারেসির সঙ্গে মিলিয়ে দিতে পারি খেলাটির নাম হচ্ছে ছবি সাজিয়ে গল্প বানায় খেলাটা এবার খেলবো কেমন করে ছোট তিনটে দলেই আমরা এই খেলাটা খেলবো আমার হাতে এটা কি আছে বলো ছবি কার্ড এইরকম ছবি কার্ড তোমাদের তিনটে দলকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তোমরা নিজেদের দলের মধ্যে আলোচনা করে ছবিগুলো সাজিয়ে গল্প বানাবে